আমি এতদিন বয়ান করেছি বয়ান আজকে আমি যাই একটা ইমানদারের কেমন সম্মান কেমন মর্যাদা কবরে নাকি হজরতে বারাই ইবনে আজেব রাদি আল্লাহ বলেন আমি একদিন নবীজির সাথে আনসার সাহাবীর জানাজাই গেলাম তখনও লাশটাকে দাফন করা হয় নাই আল্লাহর হাবিব আনসার সাহাবির মাথার কাছে গিয়ে বসলেন বলবেন না যে সাহাবির মাথার পাশে মরণের পরে আল্লাহর হাবিব বসা এই কোনো টেনশন আছে আল্লাহর হাবিব একটা লাঠি গাড়লেন লাঠি গাড়লেন তখন আল্লাহর হাবিব আলাইহি সাল্লাম লাঠি গেড়ে বললেন এ সাহাবারা এই লাশের পাশে যদি সে ইমানদার হয় ইমানদার যারা হবে তাদের মৃত্যুর প্রক্রিয়া দেখেন মৃত্যুর পূর্বে আজরাইল ঘরের মধ্যে আসবে এসে তার মাথার কাছে বসবে মার হবা বলতেন না কিন্তু রুহুটা নেওয়ার আগে আর একটা ঘরে আসে এই ফেরেশতার রং হলো দবদবে সাদা ফেরেস্তা রঙ কি দবদবে সাদা এই সাদা ফেরেশতাটা আজরাইল জেমনে বসে মাথার পাশে মৃত্যুর সময় আর দপদপে সাদা ফেরেস্তাটা ওই যে ব্যক্তি মুমূর্ষ একটু পরে মরবে তার দুইটা চোখের মাঝখানে বসে এটা আমার লাইফে আজকে প্রথম করতেছি এটা আমার গবেষণা ছিল গত রাত্রে তখন রাত্র তাহাজের টাইম ছিল ওই টাইম আমি এটা গবেষণা করেছি আমার প্রথম আজকে কথাগুলো বলতেছি বোঝার জন্য বলছি গভীর ইমানাযুক আমার নবী বলেন ইমানদারের মরণের পূর্বে আজরাহি সালাম তার মাথার কাছে আসে শুধু আসে না এসে সুন্দর করে বসে তাকে আর একটা ফেরেস্তা দুইটা চোখের মাঝখানে বসে বসার পরে আজরাহি সালাম যখন তার দিকে রুহুটার দিকে হাত বাড়ায় ওই ফেরেস্তাটা আল্লাহ পাঠিয়ে দেয় কেন পাঠাই তার কারণ আছে প্রাণ পাখিরা আজরাইলে বের করবে ওই ফেরেস্তাটা সুন্দর ফেরেস্তাটা ইমানদারের রুহুটাকে হাতে নেওয়ার জন্য চোখের গোড়াই বসে থাকবি চোখের গোড়াই বসে থাকবে রুহুটাকে হাতে নিবে কিভাবে নিবে জানেন দুনিয়ার মৃত দেহটারে যেমন করে মরার পরে কি কাপড় দিয়া পেঁচায় সাদা কাপড় কাফনের কাপড় দিয়া লাস্টারে পেঁচাই পুরুষের হইলো তিন কাপড় মহিলার হলো পাঁচ কাপড় এই কাপড় দিয়ে মৃতদেহটাকে বাইন্ডিং করে জানাজার মাঠে নিয়ে যায় আর আমার আল্লাহ ইমানদারের দুইটা চোখের পাশ যেই যে সুন্দর ফেরেস্তাটারে পাঠায় ওই ফেরেস্তারা দুই হাতে দুইটা জিনিস থাকে এক হাতে থাকে মেশকে আম্বর এমন আতর যে আতরের সুবাসে সব মুখরিত হয়ে যায় আর এক হাতের মধ্যে থাকবে আর একটা কাপড়ের কাপড় তার হাতে থাকবে একটা সাদা কাপড় আর এক হাতে থাকবে আতর ওই রুহুটা দুনিয়ার বডির মধ্যে কাফনের কাপড় লাগান মৃতদেহ এর মধ্যে আমার আল্লাহ ইমানদারের সম্মানে ওই জান্নাতি কাপড় দিয়া ওই ইমানদারের রুহুটারে এমন করে বাইন্ডিং করে আতর লাগায় রুহুটারে বাইন্ডিং করিয়া ওই ফেরেস্তাটা উপরের দিকে নিয়ে যায় আর এই দিকটা ইমানদারের দেহটা শুধু মাটিতে পড়ে থাকে ওই ইমানদারের দেহটাকে আমরা কাপড়ের কাপড় দিয়ে পেঁচাইয়া জানা যারা মাঠে নিয়ে যায় আর এই দিক দেয় ইমানদারের রুহুটারে কাপড় দিয়া সুন্দর করে সুগন্ধি লাগাই তারা আসমানের নিয়ে মাইকিং হয়ে গেল কে বলল আর ওই দিক দিয়া ইমানদারে রুহুলা যায় কে আইতেছে বলেন আইয়া নাফসুল মতো মা ইন্ন তুলজিয়াই ইলা রবি কি র এবার ইমানদারের রুহুটা কি কাফন দিয়া পেসাইয়া ইমানদারের কাফন হয়ে গেলো এখন দুইটা দুনিয়াতে ইমানদারের গায়ে কাফনের কাপড় ইমানদারের উহুর ভিতরে ফেরেস্তা বাইন্ডিং করে নিয়ে গেল না ফেরেস্তা মঞ্জিলে বিশাল বড় ফেরেস্তার মঞ্জিল ওই মঞ্জিলের ভিতরে কুটি কুটি ফেরেস্তা আমার আল্লাহ দৈনিক ফেরেস্তা বানায় দৈনিক আজকেও বানাইছে কালকেও বানাবে পশু বানাবে দৈনিক ফেরেস্তা বানায় না কেমনে বানাই বান্দা যখন আল্লাহকে ডাক দেয় বান্দা ইমানদারের মুখের আল্লাহ আকবারের শাসের সঙ্গে একটা পাখি বের হয় বান্দা ঘরে ঘুমায়া থাকে ওই পাখিটা একেবারে আরশে আজিমে চলে যায় আল্লাহ বলেন হ্যাঁ পাখি ওই নদীতে ডুব দেয় ওই নদীর মধ্যে পাখি ডুব দেয় ডুব দেওয়ার পরে ডুব দিয়ে পাখিটা উপরে উঠে আল্লাহ কয় অ পাখি শরীরটা জারা দে শরীরটা জারা দিলে তার শরীর থেকে সত্তর হাজার পানির ফুটা পড়ে প্রত্যেকটা ফোটা থেকে আমার আল্লাহ দৈনিক সত্তর হাজার করে ফেরেস্তা বানা অনেক রুহানি কথা বলছি দিনের বেলা এই কথাগুলো বলার জায়গা না চতুর্দিকে অন্ধকার থাকবে বান্দা নীরবে কথাগুলো শুনবে আর চোখের পানি ফালায়া ফালাইয়া কাঁদবে এবার ফেরস্তার মন্দিরে যাবে ফেরেশতার মন্ডিলে যাইয়া ইন দিমিন টাইমে দরজার মধ্যে নাড়া দিবে ভিতর দিকে ফেরাস্তা বলবে কে এত সুন্দর গ্রাম কোনদিন না কে লাগে না কে গো তুমি আমি আল্লাহর প্রেরিত একজন ফেরেশতা গো তোমার হাতে কে কয়েক কাজির গাওয়ের আব্দুর রহমান মিয়া যদি আল্লাহ হকর বলবেন না আব্দুর রহমান মিয়া যদি ইমানদার হয় সেম কথারই ফেরস্তা বলবে ঠিক কিনা বলুন এবার ফেরস্তা বলবে দরজাটা খুলে দাও এবার ইমানদারে পাইয়া ফেরেস্তারা আত্মহারা হয়ে যাবে এবার গেটটা খুলে দিবে ওই ফেরেস্তা ওই রুহুটাকে নিয়ে প্রথম আসমানের মধ্যে চলে যাবে ওখানে যাওয়ার পরে প্রথম আসমানের ফেরেস্তা বলবে কে তুমি কয়ে আমি হইলাম এমুক কয়েক তোমার হাতে কি কয়ে ইমানদারের রুহু কয়ে ঠিক আছে দরজা খুলে দাও সবাই আস্তেকবাল দিল একটা আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান এই ফেরেস্তা ইমানদারের রুহুটারে নিয়ে সপ্তম আকাশে নিয়ে যাবে ইমানদারে রুহুটা রাখার একটা জায়গা আছে ওই জায়গাটা হলো সপ্তম আকাশে ওই জায়গার নাম হইলো ইল্লিন জবান খোলে গন আল্লাহ আকবা ওই ইল্লিন নামক জাগাই নিয়ে ইমানদারে রুহুটা রাখবে আর এই দিক দিয়ে আব্দুর রহমানের লাশটাকে গর্তিকে থেকে জানাজার মাঠে নিয়ে যাবে তখনও রুহুটা থাকবে ইল্লিনের ভিতরে এরপরে আমার আল্লাহ ইমানদের রুহুটা রে সব দিকে ঘুরাইয়া গুরাইয়া মর্যাদা দেওয়াইয়া যখন আব্দুর রহমান মিয়ার লাশটাকে কবরে রেখে দেওয়া হবে কবরে রাখার পরে আমার আল্লাহ বলবেন ও ফেরেস্তা এখন কবরে যাও ওই যে রুহুটা আব্দুর রহমান মিয়ার ভিতর দিকে গর্ত থেকে আনছিল যাও যাও ওই কবরের ভিতরে যাও এখন আব্দুর রহমান মিয়ার ইন্টারভিউ হবে আল্লাহু আকবার আব্দুর রহমান মিয়ার লাশটাকে কবরে নামায় দিল এর মুহূর্তে ওই ফেরেশতাটা ইল্লিন থেকে সব সেলুট দেওয়ায়া রুহোটা আবদুর রহমান মেয়ার ভিতরে ঢুকাইয়া দিবো তখনও ফেরেস্তা কবরে নামে নাই তখনও ফেরেশতা কবরে নামে নাই যখন তার ভিতরে রুহোটা দিয়ে দিবে ইমানদা আর কবর থেকে তার আপন যে কবর সাইরা বিদায় নিতেছে ওই আপন জন্দ্রের স্যান্ডেলের আওয়াজ কবর থেকে সে পাইতে থাকবে সব চলে যাবে হিন্দি মিন টাইমে ওই ইমানদারের কবরে দুইজন প্যারেস্তা নামবে একজনের নাম মুনকার আর একজনের নাম নকির দুইজন কবরের ভিতরে নামবি নামাজ পরে জিজ্ঞাসা করবে উঠে বসাবে তখন তো তার জীবন আছে তারে সুন্দর করে কবরে মায়া করে

ওই লোকটা যেই ফেরেস্তারা রুহু দিয়া গেছে এই ফেরেস্তারা বিদায় নিয়ে নিবে কিন্তু কবরের ভিতরে আর একটা আলো আসবে আলো আসবে আর একটা ফেরেস্তা আসবে এমন নূরের আলো এবার আমি তুমি কবরে যদি ইমানদার হয় আমি জিজ্ঞাসা করব তুমি কেডা গো কই আমারে চিনো না আমি কইলাম দুনিয়ায় তোমার নেক আমল আর যদি কোন সুবহানাল্লাহ বলেন না ওই আমলগুলো কবরে আলো হয়ে আসবে কারণ কবরে কোনো লাইট নাই হঠাৎ তুইরা আপনি আবার কবর দেখবেন বুকের বরাবর একটা আলো আসতেছে আলো এবার যে তুমি কে ডাও তুমি তো তুমি তো দুনিয়ার কোন সূর্যের আলোর মতো তোমাকে মনে হয় না তুমি তো সূর্যের আলোর মতো মনে হয় না তুমি তো চাঁদের আলো নয় কিন্তু তুমি কিভাবে আমার অন্ধকার করে আলো হয়ে এসেছ তুমি কেডা গৌ এবার ডাক দিয়ে কয় আমারে তুমি চিনো না আমি হইলাম তুমি যে দুনিয়ায় রাতের অন্ধকারে কোরআন তেলাওয়াত করেছো আমি হইলাম দুনিয়া তোমার কোরআন কি বুঝলেন কি বুঝলেন কোরআন তেলাওয়াত আপনি কলে লাভ না নাই ইমানদারের কবরে কোরআন আলো হয়ে আসবে নামাজ আলো হয়ে আসবে ও বন্ধুর ও বন্ধুরে আমার ইমানদারের সুখের কোনো শেষ নাই আজকে আমরা কষ্টের বয়ান করি কষ্ট থেকে বাঁচতে গেলে কর্ম করা লাগবে ওই কর্ম গুণে কবরে আপনার সুখ হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার ওই কবরের কোরআন আলো হয়ে আসবে আপনার ন্যায় কামল হলো আলো হয়ে আসবে এই জন্য বন্ধু ইমানদার হয়ে যদি কবরে যাইবা তোমাকে একটা কথা বলি রে আব্বা কারণ ইমানদাররা কবরের এই যে তাকে দেখেন এমন একটা গালিসা মনে করেন এই গালিসার ভিতরে আমার আল্লাহ ইমানদারের নিচে গালিসাটা বিছাইয়া দিবে যেই মাত্র বিছাইয়া দিবে তখন সে গালিসার ভিতরে এমনভাবে ঘুমায়া যাবে ঘুমের করে আচ্ছাদিত হয়ে যাবে কামাত পর্যন্ত ঘুমায়া থাকবে ইদাজুল জিলাতিল আরদুল জিল সিলাতিল আরদু যখন মানুষ দেখবে আকাশটা কাঁপতেছে জমিনটা কাঁপতেছে ওয়া আখরাজাতিল আরদু আসকলাহা জমিন নিচের স্বর্ণের খনি বের করে দিয়েছে কয়লার খনি বের করে দিয়েছে যত আছে সব বের করে দিল সারা জীবন স্বর্ণ দেখলে মাথা ঠিক থাকে না নেওয়ার জন্য পাগল হয়ে যায় ব্যবহারের জন্য পাগল হয়ে যায় কিন্তু কেয়ামতের আগে পৃথিবীর যত সম্পদ আছে সব আল্লাহ বের করে দিবে কিন্তু একটা স্বর্ণের মধ্যে হাত দেওয়ার সময় পাবে না দোকানদার কাপড়টা বিক্রি করবে বাস করার সময় পাবে না তখন দুনিয়াটা একটা কম্পন শুরু হয়ে যাবে তখন মানুষ বলবে ওয়াকাল আল ইনসানু মা আলাহা কি হইল কি হইল ছয় মাসের প্রেগন্যান্সি মহিলা দুনিয়া কাপা কারণে এই ছয় মাসের বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে তিন মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে সবাই শুধু একটা কথাই মালাহা দশ মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে শুরু হয়ে যাবে কিন্তু দুনিয়ার মানুষ ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানকে নেওয়ার জন্য কত বেকুল কিন্তু এমন একটা মুহূর্ত আসবে সবাই বলবে ও ইনসানু মালাহা কি হইলো কি হইলো কি হইলো কাস পরে যাচ্ছে মানুষ কেন কাঁপতেছে সেই সন্তান কেন পরে যাচ্ছে কিন্তু সন্তান ধরার টাইম পাবে এমন পরিস্থিতি হওয়ার আগ পর্যন্ত ইমানদার কবরে ঘুমায়া থাকবে আর জোরে গন সোহাল আর জোরে গনাল তুমি জীব তুমি মরণ সবাই বলেন আমার নিজের হাতের লেখা বলেন তুমি জীব আদার গৌরে তুমি আপন তুমি জীবন তুমি আদার গৌরে আ তুমি পারের পারি তুমি تمین ندہ نے تو رانے والا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا یہبی بلہ یسو ہو اللہ, 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 اللہ تمہیں مودے সারালো এ তাই তো তোমায় বাসি ভালো আতাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় হাত তুলেন না ফুল দানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূল যাহাবি ভল্লা ইহার সহ লাল্লা বল্ল ইয়ারসো লাল্লা হাবি ভল্লা ইয়া রসহো হো লাল্লা তুমি মোদের চকোলা সাও তুমি মোদের ভালোবাসা তুমি মোদে তুমি মুদের ভালোবাসা হৃদয় মাঝে তোমার ভাষা হৃদয় মাঝে آتمینی دانے قرآنے والا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ بلو یا رسول اللہ بلو یا رسول اللہ, 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 اللہ تمیم دے সারালো এ তাই তো তোমায় বাঁশি ভালো মোদে আতাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় এ গাইতে রেখেছি প্রেমের মানা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আল্লাহ বলো আল্লাহ একটা জবান বন্ধ রাখবেন এক কষ্ট দিলাম অসুবিধা হইছিল নি আমার নিজের হাতের লেখা গজল বিশ্বের প্রায় পনেরো লক্ষ মানুষ তো দেখছে শুনছে প্রায় কোটি মানুষ ইউটিউবে দেখলাম দুই কোটির উপরে মানুষ দেখে ফেলছে আমি গুনাগারে লিখেছিলাম চোখের পানি ফেলে ফেলে এই কবরে নবিচারা কোনো আপন নাই ওই হাসরি নার কোনো আপন নাই বন্ধুরি কেন তাহিরি নবী নবী করে কারণ হাসরের ময়দানে আমার নবী ছাড়া আল্লাহর আদালতে কেউ কথা বলতে পারবে